আচ্ছা, আজকের প্রশ্নটা এত ইম্পর্টেন্ট যে আপনাদের সামনে না এনে পারলাম না। আল মামুন সাগর বলছেন, আমি বাংলাদেশ থেকে বলছি, আমার দেশে গ্রামে বাড়ি বানানোর সময় কলাম পিলারের রড জোড়া দেওয়ার সময় তার দিয়ে বাঁধে, আপনার কাছে সঠিক নিয়মটা জানতে চাই। অনেকদিন ধরে আপনার ভিডিও দেখছি, তবে এই ভিডিওটা খুঁজে পাইনি, জানালে উপকৃত হতাম। অবশ্যই অবশ্যই আমি ভিডিওটাতে সম্পূর্ণ সুন্দরভাবে বলে দেবো যে এই কলমের রড যখন আপনারা বাঁধবেন সেখানে কী করা উচিত, সেখানে কি তার দিয়ে বাঁধা উচিত না ওয়েল্ডিং করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। ভিডিওটাকে স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, তার আগে কৃতজ্ঞতার শিকড়টা করে নেবো। মীনা চৌধুরী বলছেন, তুমি কত ভালো, সবাই যদি তোমার মতো হতো তাহলে আমরা ঠকতাম না। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা এইভাবে আমাদের পাশে রয়েছেন তাদেরকে বলছি। কিংশুক কুমার ইঞ্জিনিয়ার, কিংশুক কুমার কুমার কনস্ট্রাকশন থেকে এরকমই গেম চেঞ্জিং ভিডিও নিয়ে আসে, তবে আপনারা পাশে থাকলে ভিডিওগুলো বানাতে আমরা আরও উদ্বুদ্ধ হব। তিস্তা বলছেন, আপনি আমাদের ইঞ্জিনিয়ার করেই তুলবেন, ধন্যবাদ গুরুদেব। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা এইভাবে ভিডিও দেখে চলেছেন। আচ্ছা, আরেকটি খুব ভালো লেগেছে এই কমেন্টটি, যেটা আপনাদের সামনে তুলে না ধরে পারছি না। ইউজার HV99ZFIY8Q, তো বেশ পুরানো বাড়ির বিষয় বা পুরনো বাড়ির দোতলা ক্ষেত্রে ভিডিও দিলে ভালো, আপনার ভিডিও যেন নেশার মতো। আমার সব বন্ধুদের এই নেশায় পেয়েছে, যদিও আমরা চাকরিজীবী, যতটুকু সময় পাই তখনই দেখার চেষ্টা করি। আরেকটা অনুরোধ, আপনার ভিডিও যাতে আমরা সবসময় আপডেট পাই একটু দেখবেন। প্রতিনিয়ত ভিডিও চাচ্ছি, আপডেট প্রত্যেক দিন পাবেন, কারণ আমার চ্যানেলে নয় শর্ট নয় লং কিছু না কিছু ভিডিও যেতেই থাকে। এখনও পর্যন্ত অনেকে বেরিয়ে গেছে তারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কোনো দিনই ছিল না, যারা ইন্টারেস্টেড তারা রয়ে গেছে। চলুন ভিডিওতে ঢুকে পড়ি। প্রথম কথা হচ্ছে, এই কনসেপ্টটা অনেকে জানা নেই যে ওয়েল্ডিং করলে বোধহয় সেই জয়েন্টটা নাকি খুব মজবুত হয়ে যায়। আচ্ছা, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি বাইক চালান আর বাইকের কেরিয়ার বা পাদানির কোনো একটা অংশ ভেঙে গেছে। আপনি দোকানে গেলেন, ঝালাই মিস্ত্রির কাছে গেলেন, যারা ওয়েল্ডিং করে, যারা গ্রিল টিল বানায়, তাদের কাছে গিয়ে বললেন, দাদা এই জায়গাটা একটু ছেলে দাও তো, বাংলা ভাষায় বলছি, কিছু মনে করবেন না, তো ওয়েল্ডিং করে দিতে বলেন। তখন তারা ওয়েল্ডিং করে দেওয়ার পর বাড়ি নিয়ে আসেন, এক দুদিন চালানোর পর দেখেন যখন আপনার ওয়াইফ সেই বাইকটায় উঠতে গেল তখন পাদানিটা ভেঙে গেল। কিছু মনে করবেন না, আমি মজা করে বলছি, তার মানে সেই ওয়েল্ডিংটা কিন্তু একজন মানুষের ভার নিতে পারলো না, কি তাই তো? তাহলে আপনি বা আপনার মতো সেই সমস্ত মানুষেরা এটা কি করে ভাবছেন যে ছাদের রড যদি আমি ওয়েল্ডিং করে দিই সেটা গোটা বাড়ির ভার বহন করবে? আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে একটা জিনিস ভালো করে বুঝে নিন বা বোঝার চেষ্টা করুন, ওয়েল্ডিংটা শুধুমাত্র নর্মাল তার দিয়ে বাঁধার ক্ষেত্রে, যেমন আমরা রডগুলোকে বাঁধি সেই পারপাসটাকেই সলভ করে, অর্থাৎ এখানে আলাদা করে কোনো বেনিফিট পাওয়া যায় না। তাহলে আমরা সকলেই কি বোকা? তাহলে সব জায়গাতেই তো তাহলে আমরা ওয়েল্ডিং করতে পারতাম। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলে থাকবেন, যখন আমরা ব্রিজ ফ্লাইওভারের কাজ দেখি সেখানে দেখি ওয়েল্ডিং করা হয়, তার কারণ হচ্ছে বড় বড় ডায়ামিটারের যে রড সেখানে ব্যবহার করা হয় সেই ভারী রডগুলোকে সবসময় তার দিয়ে বেঁধে নির্দিষ্ট পজিশানে রাখা যাবে না, নির্দিষ্ট স্পেসিং মেনটেন করা যাবে না, ছবিগুলো দেখুন। তাই সেই জায়গায় রডগুলি যাতে সঠিক জায়গায় বর্তমান থাকে বা সঠিক জায়গায় সঠিকভাবে থাকে তার জন্য সেই জায়গায় ওয়েল্ডিং করে দেওয়া হয়। কিন্তু যখন আমরা নর্মাল রেসিডেন্সিয়াল প্রজেক্টের কথা বলি, একতলা দুতলা তিনতলা বাড়ির কথা বলি, তখন আপনারা জানেন না ইঞ্জিনিয়ার কিংশুক কুমার সেই সমস্ত পাবলিকদের জন্য চ্যানেলে 400-এর উপর ভিডিও দিয়ে দিয়েছে। আপনারা জানেন না কুমার কনস্ট্রাকশনের এই ভিডিওগুলো আজ পর্যন্ত পশ্চিমবাংলা কেন বাংলাদেশের কোনো চ্যানেলেও পাবেন না। তাই জন্য বলছি, এখানে শুধুমাত্র কলমের রডই বলুন বা বিমের রডই বলুন, প্রপার জয়েন্ট করার জন্য যদি আমরা তার দিয়ে বাঁধি তাহলেই চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে এই তারগুলো লোহার ইউজ করছে, যার কারণে অনেক দিন ধরে যখন রড বাঁধার প্রক্রিয়াটা চলে তখন সেই জায়গায় রাস্ট এসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার কারণে কিছু সমস্যা হয় বা রডগুলো লুজ হয়ে যায়। তাই অনেক জায়গাতে আমরা রেকমেন্ড করি জিআই তার ইউজ করার জন্য, ছবিতে দেখানোর চেষ্টা করছি। এর জন্য নানা রকমের তো গানও বেরিয়ে গেছে যেগুলোর সাহায্যে অতি সহজেই এইভাবে আমরা রড বেঁধে ফেলছি।
তবে একটা কথা বলছি, অনেক জায়গাতেই কলমের রড জোড়ার প্রশ্নটা যেহেতু এসেছে খুব ইম্পর্টেন্ট, আপনারা ধৈর্য ধরে যখন ভিডিওটা দেখছেন প্রচুর তথ্য পাচ্ছেন, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। তবে একটা ভিডিও থেকে এমনভাবে তথ্যটা পাবেন যাতে জিন্দেগিতে কোনো দিনও এই প্রশ্নটা আপনার এবং আপনার বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন কারোরই যেন মাথায় এই প্রশ্নটা দ্বিতীয়বার না আসে। তো প্রথম কথা হচ্ছে, অনেকেরই এই ধারণাটা থেকে দেখা যায় একতলার ছাদ শেষ হয়ে গেছে, 6-7 ইঞ্চি করে রডটা বার করে রেখে দিয়েছে। তারা কি করে, ওই ওয়েল্ডিং মিস্ত্রিদেরকে ডেকে নিয়ে আসে, ওই 6-7 ইঞ্চি রডটাকে ওইখানে ঝেলে দেয়, মানে ওয়েল্ডিং করে দেয়, বাংলায় বললাম। তো ওয়েল্ডিং করে দেওয়ার পর তারা মনে করে যে গোটা বাড়িটা আমার স্ট্রং হয়ে গেল, কেন রডটাকে তো ওয়েল্ডিং করে দিয়েছে। সবার প্রথমে যখন ভিডিওটা শুরু করি একটা উদাহরণ দিয়েছিলাম, ওখানে যেমন ওই পাদানিটা বা কেরিয়ারটা ভেঙে গিয়ে যায়, ওই লোডটা নিতে পারে না, তাহলে এত বড় বাড়িটা যেখানে কয়েক হাজার কেজি লোড রয়েছে, যখন সেটার উপর চাপ পড়বে, ওই সামান্য একখানা পয়েন্ট ওয়েল্ডিং সেটাকে ধরে রাখতে পারবে কি মনে হয়? পারবে? কোনোদিনই না। ওখানে কি ঘটনাটা হয়, আমরা ল্যাপিং লেন্থের কথা বলি, যখন কলমের সাথে আরেকটি কলম জোড়ে সেখানে রডগুলো যে জায়গায় ল্যাপিং হয় সেই পর্যাপ্ত ল্যাপিং লেন্থের কথা বলি, যার ফলে সেখানে যে ল্যাটারালটাই অর্থাৎ রিংগুলো থাকে সেই রিংগুলো পুরনো মানে নিচের বেরিয়ে রড থাকা রড আর উপরের থেকে আগত নতুন রডের সাথে সেই মেলবন্ধনটা করে, যেখানে নতুন রডগুলো যখন মোচকাতে চায় তখন ওই রিংগুলো যেহেতু পুরনো রডের সাথে আটকানো আছে তাই আটকে রাখে। তাই ল্যাপিং লেন্থটা পর্যাপ্ত থাকা দরকার আর ল্যাপিং জোনটাকেও সঠিকভাবে জানা দরকার। এই নিয়ে অনেক ভিডিও আছে, যারা দেখেননি গিয়ে দেখতে পারেন। তবে এই ভিডিওটার মধ্যে কিছুটা বলে দিতে চাই, আমরা সবসময় বলি যে ল্যাপিং করার পারফেক্ট জায়গা হচ্ছে একটা ফ্লোরের ঠিক মিডিলে। তবে একটা কলমের মধ্যে যদি 6টা রড থাকে তাহলে 3টে রডকে ঠিক যে জায়গায় জুড়বেন, পরবর্তী 3টে রডকে আপনাদেরকে 1.5 ফুট উপর বা নিচে জুড়তে হবে। কিন্তু খেয়াল রাখবেন কখনোই ছাদের গোড়ায় বা ছাদের পরবর্তী ফ্লোরের ছাদের ঠিক নিচের অংশ বা ছাদের উপরে বা যে ফ্লোরটাতে কাজ শুরু হচ্ছে অর্থাৎ দুটো যে লেভেল থাকে, একটা মেঝে আর একটা ছাদ, তার ঠিক মিডিলে আপনাদেরকে কিন্তু জয়েন করতে হবে। তার দিয়েই জয়েন করবেন, কোনোরূপ কোনো চাপ নেই। এখানে ওয়েল্ডিং করার যে মিথ রয়েছে সেই মিথে যাওয়ার দরকার নেই, তবে তারটা জিআইয়ের হলে ভালো হয়। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। আশা করি বাংলা ভাষায় এরকম ভিডিও আগে কখনো দেখেননি, তবে এই ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে থাকলে শুধু আপনি নয়, আপনার আত্মীয় পরিজন ভাই বোন যারা যেখানে পৃথিবীর যে প্রান্তেই ছড়িয়ে থাকুক না কেন, বাড়ি কিন্তু ভারী ভালোভাবে বানাতেই পারবে। তবে এখনও এই যে দুটো ভিডিও এখনও যারা দেখেননি গিয়ে দেখবেন, আর এই মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে আপনাকে ঠকানো এক প্রকার মুশকিল হয়ে যাবে।